আসসালাম আলাইকুম এক মাছ মাংস খেয়ে যখন গালে কিছুই ভালো লাগে না তখন কিন্তু এই রেসিপিটা করতে পারেন এক নিমিষে প্লেটের ভাত শেষ হয়ে যাবে বুঝতেও পারবেন না এখানে আমি কিছু সিম নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো আর একটা আলু চার পিস করে কেটে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এটা আমি স্টিম করবো আপনারা যেভাবে সুবিধা হয় সেভাবে কিন্তু এটা সিদ্ধ করে নিতে পারেন আমি এখানে রাইস কুকারের চালনির ওপরে দিয়ে এটা সিদ্ধ করে নিচ্ছি চাইলে প্রেসার কুকারে একটা সিটি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন তাতে সময় অনেকটাই কম লাগবে পনেরো মিনিট মতো এটা ভাপে সিদ্ধ করে নিলে একদম ভাবে সিদ্ধ হয়ে যাবে এ অবস্থায় এটা কিন্তু অনেক গরম হাত দেওয়া যাচ্ছে না একটু ঠান্ডা হয়ে গেলে আমি টমেটোর গা থেকে খোসাটা আলাদা করে নিচ্ছি আর সিমের আঁশটাও খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছে সিমের এই আঁশটা ছাড়াতে ভীষণ ভালো লাগে একটা ছাড়ালে মনে হয় আরও বেশ কিছু ছাড়াই যা হোক একে একে আমার সবগুলোই আর ছাড়ানো হয়ে গেছে আলুগুলোও সাথে নিয়ে নিলাম এবার খুব ভালোভাবে সকল উপাদান হাত দিয়ে আমি ম্যাশ করে নেব এটা যত ভালোভাবে আপনি স্মুথলিভাবে ম্যাশ করতে পারবেন ভত্তাটা খেতেও কিন্তু ততটাই মজার হবে এক সাইড করে আমি মাঝার সাইজের একটা পেঁয়াজ খুব মিহি করে কুচি করে দিলাম দিচ্ছি চারটা শুকনো মরিচ ভেজে নিয়েছি আপনারা চাইলে এখানে মরিচের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন হাতে একটু সরিষার তেল মেখে এবার মরিচটা ম্যাশ করে নেব হাতে সরিষার তেল মেখে নিলে একটুও কিন্তু হাত জ্বালা করে না খুব ভালোভাবে ম্যাশ করে নিয়ে আমি পেঁয়াজের সাথেও একটু দোলে নেব যত ভালোভাবে এটা চটকাতে পারবেন খেতেও কিন্তু ততটাই মজার হবে খুব ভালোভাবে এবার মাখিয়ে নিচ্ছি মাখানোর কাছে ভত্তাটা খেতে মজার ভত্তা প্রিয় মানুষের কিন্তু ভত্তা হলে আর কিছুই লাগে না এখানে আমি আচারের তেল দিয়ে দিচ্ছি খুবই সামান্য আপনারা চাইলে খাঁটি সরিষার তেলটাও দিতে পারেন তবে আচারের তেল আর টমেটো দিলে ভত্তাটা বেশ টক হয় খেতেও দারুণ লাগে বাস রেডি হয়ে গেল মজাদার একঘেয়ে আমি তরিতরকার খেতে মন না চাইলে এভাবে ভত্তাটা মাখিয়ে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আজ তোর মতো এখানে জানি আল্লাহ